জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ কর্মসংস্থান ও কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান কানিকা ফাদেমা। উক্ত সভায় সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী সানাউল হক। এবং নির্দেশনা দিয়েছিলেন 7ই মার্চে সেই নির্দেশনা অনুসরণ করে আমাদের শত্রুর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শত্রুকে পরাজিত করে মাতৃভূমিকে মুক্ত করার জন্য নির্দেশনা দিয়েছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। এই 3.5 বছরের সময় বঙ্গবন্ধু একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেছিলেন। আজকে যারা এখানে বসে আছেন আপনাদের অডিয়েন্স বেশিরভাগই বয়স হয়ত 50-এর নিচে আছে। আজকে এই স্বাধীনতার 48 বছর অতিক্রম করছে। যাদের বয়স এখন 50-55 তারা তখন সেই সময় শিশু ছিল, তাদের হয়তো সেই সময়ের কথা মনে থাকার কথা নয়। কিন্তু যাদের বয়স 60-এর ঊর্ধ্বে তারা জানে যে সেই সময় দেশটা কি ছিল। একটি যুদ্ধ বিধ্বস্ত পোড়া মাটির দেশ বঙ্গবন্ধু নিয়ে যাত্রা শুরু করছে। রাস্তাঘাট ছিল না, ব্রিজ কালভার ছিল না, রাষ্ট্রীয় কোষাগার শূন্য ছিল, খাদ্য গোদাম শূন্য ছিল।